ঝালমুড়ি, চানাচুর, সিঙ্গারা, সমুচা সহ বিভিন্ন স্ট্রিট ফুড খবরের কাগজ বা বইয়ের পাতা দিয়ে মুড়িয়ে দেওয়া হয়। আমরা এসব খাচ্ছিও নিয়মিত। স্ট্রিটের এসব মুখরোচক খাবার বড়দের পাশাপাশি সবচেয়ে বেশি খায় শিশুরা। আবার তেলে ভাজা খাবার থেকে তেল শুষে নিতেও অনেকে ব্যবহার করছেন এসব খবরের কাগজ। কাগজে মোড়ানো খাবার খাওয়ার পরিমাণ যে কতটা ভয়াবহ হতে পারে তা অনেকেরই অজানা। পুরো একটা দেশের মানুষ প্রতিদিন কাগজের মোড়ানো খাবার খেয়ে যাচ্ছে নিশ্চিন্তে। এটাকে সাধারণ ব্যাপার মনে করা হয়, কিন্তু এই সাধারণ বিষয়টাই নানা রোগসহ এমনকি শরীরে ক্যান্সার তৈরি করারও কারণ হতে পারে। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া FSSAI এর এক প্রতিবেদনে এই বিষয়ে জানানো হয়েছে নানা তথ্য। খবরের কাগজে ছাপার যে কালি লেগে থাকে তা খাবারের সঙ্গে মিশে আমাদের পেটে যাচ্ছে, তৈরি হচ্ছে ক্যান্সারের আশঙ্কা। অনেকগুলো গবেষণাতেই দেখা গেছে যে নিউজ পেপারে ব্যবহৃত কালিতে থাকে বিভিন্ন বায়োঅ্যাক্টিভ কেমিক্যাল। পরোটা, মোগলাই, চপ, বেগুনির মতো খাবার গরম অবস্থায় খবরের কাগজে রাখা হয় তেল চুষে নেয়ার জন্য। কাগজে যখন গরম খাবার রাখা হয় তখন ওইসব কেমিক্যাল সহজেই খাবারে মিশে যায়। এসব খাবার খেলে কেমিক্যালগুলো সরাসরি আমাদের শরীরে ঢুকে বিষক্রিয়া ঘটায়। ছাপার এসব কালিতে ব্যবহৃত সলভেন্টও শরীরে ক্যান্সার সৃষ্টি করতে পারে। নারী পুরুষ যে কারো জীবনে ডেকে আনতে পারে বন্ধ্যাত্বের মতো জটিল শারীরিক অক্ষমতা। পরিষ্কার স্বাস্থ্যকর রান্না করা খাবারও ছাপার কালিযুক্ত কাগজ দিয়ে পেঁচিয়ে রাখলে সেই ভালো খাবারটাও দূষিত হয়ে যায়। এসব প্রিন্টিং ইঙ্কের পিগমেন্ট, বাইন্ডার, অ্যাডিটিভ, প্রিজারভেটিভ ইত্যাদি বিভিন্ন কেমিক্যাল থাকে। থাকে ক্যান্সার জন্ম দিতে সক্ষম হ্যাভি মেটাল, মিনারেল অয়েল এবং থ্যালেট জাতীয় চরম ক্ষতিকারক কেমিক্যাল। ছাপার কালিতে থাকা পিগমেন্ট থেকে মূত্রথলি ও ফুসফুসের ক্যান্সার এবং ত্বকের বিভিন্ন অসুখের ঝুঁকি দেখা দেয়। কোন কালি থেকে যে কী বিপদ হাজির হতে পারে তা নিয়ে সুনির্দিষ্ট গবেষণা দরকার। আরও এসব ক্ষতিকর কম্পাউন্ড শরীর থেকে ছেঁকে বের করতে কাজ করে কিডনি, কিন্তু এগুলো মূত্রথলির সংস্পর্শে এসে সেখানেও ক্যান্সার তৈরির সক্ষমতা রাখে। খবরের কাগজ আমাদের বাড়িতে আসে লক্ষ লক্ষ প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম নিয়ে। পুরনো বাতিল কাগজ বাড়িতে ফেলে রাখা হয় নোংরা স্থানে। পুরনো কাগজ হিসেবে যখন এসব বিক্রি হয় তখনও এগুলো যায় নোংরা স্থানেই, সেখানে আবার এগুলোতে যোগ হয় আরও প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম। এইসব কাগজকে ঠোঙা বানিয়ে যখন খাবার আপনার হাতে তুলে দেওয়া হয় তখন খাদ্যপণ্যের সাথে তুলে দেওয়া হয় ওই সব জীবাণুও। তারপর এসব প্যাথোজেন আমাদের পেটে গিয়ে তৈরি করছে ভয়াবহ শারীরিক সমস্যা। যে প্রক্রিয়ায় কাগজ তৈরি করা হয় তাতে করে এতে যোগ হয় মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক। রিসাইকেল করা কাগজেও ক্ষতিকর রাসায়নিক থাকে। এগুলো পেটে গেলে হজমের সমস্যা দেখা দিতে পারে, যে কোনো বয়সেই ডেকে আনতে পারে ক্যান্সার। গবেষণায় দেখা গেছে ছাপার কালিযুক্ত ঠোঙা ব্যবহারকারী শিশুরা অন্যদের চেয়ে বেশি অসুস্থ হচ্ছে। তাদের পাশাপাশি যাদের ইমিউন সিস্টেম অন্যদের তুলনায় দুর্বল তারাই পড়ছে বিপদে। এসব তথ্য জানার পরও কি আপনি খবরের কাগজে কিংবা বইয়ের পাতা দিয়ে মোড়ানো খাবার খেয়ে নিজের শরীরে অসংখ্য জীবাণু ঢোকাবেন কিনা আরও একবার ভেবে দেখবেন।